বিএনপি নেতারা বলেছেন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ন্যায় বিচার করেছে উচ্চ আদালত ফ্যাসিবাদী আমলে বিচারের নামে অবিচার হয়েছে একুশ আগস্ট বিদেশি শক্তির দ্বারা হামলা চালানো হয়েছে এর সাথে বিএনপি জড়িত ছিল না বলেছেন মির্জা আব্বাস সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে ভারত আর সেখানে বসে শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন গত পনেরো বছরে সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছিল স্বৈরাচারী সরকার একুশ আগস্ট গ্রেনেড হামলা বিদেশি শক্তির কাজ এই ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা মামলা দেয়া হয়েছে হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্বে খেলা এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল যে রায় ঘোষণা হয়েছে এখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালার দেওয়া হয়েছে বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই মির্জা আব্বাস বলেন বর্তমান সরকারকে বিব্রত করতে একটা অশুভ ষড়যন্ত্র চলছে বিএনপি আশা করছে বর্তমান সরকারের হাত দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে এত সুন্দর সম্মিলিত একটা দেশ এক সৌহার্দ্যপূর্ণ একটা দেশ সকল জাতি গোষ্ঠীতে দেশ সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী ইস্কন কিন্তু বহু আগের থেকে নিচ্ছে এটা ঠিক কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইস্কনের সদস্য নয় এবং ইস্কনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন এরা সব বাংলাদেশি নাগরিক আছে এদের একটা অসদ উদ্দেশ্য আছে বাংলাদেশে একটা সাম্প্রতিক গণ্ডগোল লাগানোর জন্য যাতে করে আবার এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে কে খুনি আসি না পলাতক খুনি আসি না তিনি কি ওখান থেকে কলকাঠি নাড়ছেন সারা আপনি বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না আজকে ভারত হাসিনে কেন লালন করছে কোন অধিকারে কিভাবে লালন করছে এটা আমার প্রশ্ন থেকে গেল এদিকে নয়পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার সিদ্ধান্ত নেওয়ার একটি আর সরকারের বিএনপির উপর দাইচাপন চাপানো দুঃখজনক জাহাঙ্গীর আকন্দ বাংলাভিশন ঢাকা